জীবনের খাতায় যখন গল্প লেখা হয় তখন সমস্ত গল্পই কিন্তু আনন্দদায়ক এবং সুখকর হয় না, কিছু কিছু সময় কিছু দুর্গতিপূর্ণ অভিজ্ঞতার গল্পও কিন্তু লিখতে হয়। তো সেরকমই একটা গল্প আজকে তোমাদেরকে বলবো। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্যুর গাইড। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং সকলকে। এখন বাজে ঘড়িতে 6:40, 8:15 ট্রেন আছে এখান থেকে। আর মুখের অবস্থা, চুলের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে পুরো 12টা বেজে গেছে। আর এর কারণও আছে, কারণ অনবরত কালকে রাত্রি থেকে টানা চলছে ব্লগ, তো সেই কারণেই টানা জার্নি আর বুঝতেই পারছো অবস্থা খারাপ। তো এখন আপাতত পুরী স্টেশনে, আর এখান থেকে ট্রেন আছে 8:15, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো পুরী থেকে ফিরবো এই সুপারফাস্ট এক্সপ্রেসে। S7 16 নম্বর সিট আমার। আর কত কী টিকিট পড়েছে না পড়েছে সব পরে আমি বলবো, এখন ট্রেন দেয়নি। ট্রেন দিলে ট্রেনে উঠে তোমাদেরকে সিটটাও দেখাবো। আর এই ট্রেনে কিন্তু প্যান্টি গার্ডের সুবিধা নাই, তাই খাবার দাবার নেই, খাবার দাবার কিনে নিয়ে উঠবো আর কি। চলো, রাতের খাবার তো খেতে হবে, আর রাতের খাবারটা এখানে ফুড ট্র্যাক, ফুড প্লাজা দুটোই আছে। তো চলো ওখান থেকে কিছু নিয়ে নেবো, হালকা খাবার নেবো, বেশি ভারী কিছু নেবো না, কারণ রাত্রে সারা রাত জেগে থাকবো, বুঝতেই পারছো। দুদিন রাত জাগা রয়েছে, কালকে রাত জাগা, আজকে রাত জাগা, কালকে আজকে সারাদিন ঘুমানোও নেই, সারাদিন শুধু ঘুরেছি পুরী বিচের মধ্যে। তো হালকা খাবারই নেবো, কিন্তু পেট তো কথা শুনবে না, কিছু না কিছু নিতে হবে। তো ফুড ট্র্যাক থেকে কিছু খাবার নিয়ে নিই হালকা ফুলকা, নিয়ে তারপর ট্রেনে গিয়ে কীরকম কী খাবার কোয়ালিটি না কোয়ালিটি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই ফাঁকে আজকে ট্রেন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আজকে আমি যাত্রা করছি পুরী থেকে হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেসে, যার ট্রেন নাম্বার হলো 12838। পুরী থেকে ছাড়ার টাইম 8:15, মানে রাত্রি 8:15, আর হাওড়ায় পৌঁছানোর টাইম সকাল 4:45। এটাতে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার এবং জেনারেল সব ধরনের কোচি আছে। এবং কোনো কোনো দিন কিন্তু এটাতে থার্ড এসি ইকোনমি বলে, 3E বলেও কিন্তু একটা বা দুটো বগি দেওয়া হয়, সেটা টিকিট বুকিংয়ের সময় তোমরা জেনে নেবে। আর এর রেটগুলো হচ্ছে, ফার্স্ট এসির রেট হচ্ছে 2050 টাকা, সেকেন্ড এসির 1235 টাকা, থার্ড এসির 880 টাকা, স্লিপারের 340 টাকা। আর যেদিন থার্ড এসি থাকে, থ্রি ই যেদিন থাকে সেদিন 830 টাকা করে 3E-র টিকিটের ফেয়ার হয়। আর পুরী থেকে হাওড়ার মাঝে মোট 9টা স্টপ আছে, 9টা স্টপেতে ট্রেনটা দাঁড়ায়। যেমন ডেল্যাং, কানাস রোড, খুর্দা রোড জাংশন, ভুবনেশ্বর, কটক, চাঁদপুর, ভদ্রক, বারাসোর, খড়গপুর, খড়গপুরই লাস্ট, তারপরে কিন্তু একবারে হাওড়া। তো এটা গেল মোটামুটি এই ট্রেনের বিশ্লেষণ। বলেছিলাম হালকা হালকা খাবার নিয়ে আসবো, কিন্তু হালকা খাবার কি বাঙালির মনে ধরবে? বিরিয়ানির মেনু দেখে লোভ সামলাতে না পেরে বিরিয়ানি নিয়ে হাজির, চিকেন বিরিয়ানি নিয়ে হাজির। যা হবে দেখা যাবে, খেয়ে নেবো। কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে, আমার যে বগি দিয়েছে S7, সেটা একদম পুরানো কোচ, সব থেকে পুরানো ঝরঝরে কোচ। এবারে সমস্যা হচ্ছে এই কোচের মধ্যে কীরকম কী হবে সেটা একটা ব্যাপার, সব থেকে চিন্তা টয়লেট নিয়ে। তো যা হবে হবে, কী আর করা যাবে, এরকম আর কোচ। আগেরটা ভালো, ওই দিকেরটাও ভালো, কিন্তু S7 একদমই ঝরঝরে। চলো নিজের সিটেতে সব জিনিসপত্রগুলো রেখে নিই, তারপরে বাকি কথা হবে। বগির অবস্থা খুব খারাপ, আমার যে কোচ সেই কোচের অবস্থা খুব খারাপ। বাথরুম তো পরিষ্কার নেই, একদম নোংরা, সব থেকে নোংরা যদি কিছু থাকে সেটাই, কেউ মানুষ পটি করেছে করে জল দেয়নি। আর কি খারাপ কথা বলবে থেকে, মানে কপাল, সিরিয়াস। S7 একদম পুরানো বগি, তার সাথে সমস্ত কিছুই পুরানো পুরানো, এখন পর্যন্ত লাইট দেয় না। তো ফাইনালি ট্রেনের মধ্যে, হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের মধ্যে। এখন টাইম হচ্ছে 8:04, আর ট্রেনটা ছাড়ার কথা 8:15, দেখি টাইমে ঢোকায় কিনা, মানে টাইমে ছাড়ে কিনা। আর এটা হচ্ছে আমার সিট ছিল, এই যে এটা, ওটাই আছে। এখন এখানে বসে আছি জানলার দিকটাতে, আর এই দিকটা এই যে। তো বাই বাই পুরী, আবার আসবো, দেখি পুরী থেকে টাইমে ছেড়ে যায় কেউ। খুব শীঘ্রই আবার আসবো, এবং একা আসবো না, পরেরবার তনু থাকবে। আর অন্য কোনো ট্রেন জার্নি নিয়ে, অন্য কোনো ট্রেনের ব্লগ নিয়ে আসবো। শতাব্দী এক্সপ্রেসের জন্য খুব ইচ্ছা রইল, এবারে টিকিট পাইনি বলে শতাব্দী হলো না। তো পরের বারে অবশ্যই শতাব্দী এক্সপ্রেসের CC বা EC যে কোনো একটার রিভিউ তোমরা পাবে। তো চলো, জয় বাবা জগন্নাথ। যথারীতি নির্দিষ্ট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে পুরী স্টেশন থেকে। তো পুরী, টাটা, বাই বাই। মনে ইচ্ছা ছিল প্রতিটা স্টেশনে নেমে নেমে তোমাদেরকে স্টেশনটা দেখাবো, আর স্টেশনে কটার সময় গাড়ি এলো, কটায় টাইম ছিল, এই সম্পর্কে সমস্ত কিছু বলবো। কিন্তু ভুবনেশ্বর স্টেশন আসার সাথে সাথে ছবিটা গেল পাল্টে, কারণ ভুবনেশ্বর স্টেশন থেকে প্রচুর পরিমাণে সাধারণ যাত্রী, যারা জেনারেল টিকিট কেটেছে অথবা কাটেনি, এরকম প্রচুর যাত্রী স্লিপার কোচের মধ্যে উঠতে শুরু করলো।
সমস্ত কামরাটা স্লিপার কোচের, আমাদের বগিটা প্লাস আশেপাশের সমস্ত বগিগুলোই কিন্তু এরকম জেনারেল কোচের যাত্রী, যারা জেনারেল টিকিট কেটেছে বা কাটেনি এরকম যাত্রীতে ভরে উঠলো। যারা রিজার্ভেশন করেছে, যারা আগে থেকে সিট বুক করে রেখেছে, সেই যাত্রীদের জন্য সিচুয়েশনটা এত খারাপ হয়ে গেছে যে তারা বাথরুম পর্যন্ত ইউজ করতে পারছে না। ভুবনেশ্বরের পর থেকে এই যে গাদা গাদা লোক, শয়ে শয়ে লোক যারা স্লিপার কোচেতে জেনারেল টিকিট কেটে উঠে গেছে, এরা নিচের জায়গাগুলো যেটা প্যাসেজ, সেই প্যাসেজ এবং তার সাথে সাথে বাথরুমের সামনেটা গোটাটা যে এরিয়া জুড়ে তারা কিন্তু দখল করে নিয়েছে, সেখানেই বসে আছে, সেখানে দাঁড়িয়ে আছে, কেউ কেউ বিছানা পেতে শুয়ে গেছে। মানে যাতায়াত করার উপায় নেই, বাথরুম পর্যন্ত ব্যবহার করার উপায় নেই। টিটি এলেন টিকিট চেক করার জন্য, টিকিট চেক করলেন, যাদের যাদের টিকিট নেই তাদেরকে কিছু বললেনই না, শুধু একবার বললেন যে আপনারা নেমে জেনারেল কোচে চলে যাবেন, ব্যাস, আর কোনো স্টেপ নেই। ওনারা গেলেন কি গেলেন না, কি হলো, এই সমস্ত কিছু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এদিকে যারা রিজার্ভেশন করে রেখেছে, মানে যাদের সাইড লোয়ার বাথ বা লোয়ার বাথ যে সমস্ত মানুষদের আছে, বেশ কিছু মানুষদের সেটগুলো দেখলাম এই জেনারেল কোচের, যারা জেনারেল যাত্রী যারা টিকিট কাটেনি তারা কিন্তু দখল করে নিয়েছে। মানে সাইড লোয়ারের যে সিট, তাতে একজনের যে নিজস্ব, তার যার সিট বুকিং ছিল সে শুতে পারবে না, অথচ অন্য পাঁচজন সেখানে বসে আছে। ঠিক এভাবেই পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস চলতে শুরু করলো। আর সিচুয়েশনটা এত খারাপ যে এখানে কেউ প্রতিবাদ করার মতোও নেই। আমি নিজেও প্রতিবাদ করতে ভয় পাচ্ছিলাম, তার কারণ আমি একা মানুষ, আমার ব্যাগপত্র রেখে দিয়ে যখন আমি ঘুমাবো রাত্রের মধ্যে আমার ব্যাগপত্র চুরিও হয়ে যেতে পারে। এটাই হচ্ছে প্রবলেম এই ট্রেনের। রাত্রের ট্রেনে যাত্রা শুরু করব বলে রিজার্ভেশন করেছি, রাতের ট্রেনে বাড়ি ফিরবো, তাহলে রিজার্ভেশন কামরাতে আশাই করা যায় যে নিজের যেহেতু সিট আছে, সেই নিজের রিজার্ভেশন করা সিটটাতে শুয়ে বা ঘুমিয়ে একটু নিশ্চিন্তভাবে কিন্তু যাত্রাটা আমি করব বা আমার সফরটা কমপ্লিট করব। কিন্তু এই এক্সপ্রেস ট্রেনটিতে সেই সুযোগ সুবিধা নেই। আর টিটি সাহেবের আচার আচরণ দেখে মনেই হলো যে ওনারা জানেন এভাবেই কিন্তু এখানে এই ট্রেনটিতে যাতায়াত হয়, তার মানে এরকম করেই কিন্তু চলতে থাকে প্রতিদিনের যাতায়াত। তো যারা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে বলবো, তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করো, এমন এমন কোথাও শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা রেল কর্তৃপক্ষের নজরে আসে। আমার মনে হয় তারা সবাই জানে কিন্তু না, জেনেও না জানার ভান করে, তবু আমরা যদি চেষ্টা করি তাহলে এই প্রবলেমগুলো দ্বিতীয়বার যাতে আমাদের মতো যারা রিজার্ভেশন টিকিট নিয়ে যাত্রা করছি তাদের যাতে প্রবলেম না হয়। এই দুদিনের পুরী ঘুরতে যাওয়াটাতে আমার অনেক রকমের অভিজ্ঞতা হলো। দুরন্ত এক্সপ্রেসের সুপার সুন্দর পরিষেবা, তার সুন্দর একটা এক্সপিরিয়েন্স, পুরীতে সারাদিন কাটানোর একটা মিষ্টি মধুর এক্সপিরিয়েন্স, এবং তার সাথে আজকে রাতে বাড়ি ফেরার জন্য যে ট্রেন, এই পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এর জঘন্যতম এক্সপিরিয়েন্স। এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলি কিন্তু মনের খাতায় লেখা থাকবে, স্মৃতির খাতায় লেখা থাকবে। আর তোমাদেরকে আমি একটা জিনিস সাজেশান দেবো, যে যারা পুরী থেকে হাওড়া ফিরছো রাতের ট্রেনে, তারা এই ট্রেনটিকে অ্যাভয়েড করতে পারো। যদি পারো একটু টিকিটের খরচা বেশি করে দুরন্ত এক্সপ্রেসের মতো কোনো ট্রেনেতে টিকিট কাটার চেষ্টা করো, যাতে অন্তত নিশ্চিন্তে রাত্রে ঘুমিয়ে বাড়ি ফিরতে পারবে। আমি এই ট্রেনটাকে অ্যাভয়েড করার কথাই বলবো সবাইকে। তো যখন দেখলাম ভুবনেশ্বর থেকে প্রচুর পরিমাণে লোক উঠছে আর যাতায়াত করার উপায় নেই, তখন কী আর করবো, নিজের সিটে এসে আজকে রাতের খাবারটা খুলে বসলাম। তো তোমাদেরকে বলেছি যে আমি ফুড প্লাজা থেকে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, 105 টাকা দাম নিয়েছিল, বিরিয়ানি আর রায়তা দিয়েছে, আর তার সাথে আমি একটা জলের বোতল নিয়েছিলাম 15 টাকা করে রেল নিলের। তো খাবারের কোয়ালিটি যদি বলি, ফুড প্লাজার খাবার সাধারণত ভালোই হয়, আজকের এখানকার বিরিয়ানিও কিন্তু যথেষ্ট ভালোই ছিল, খারাপ ছিল না, আর চিকেনটাও খুব সুন্দর ছিল, মানে বিরিয়ানির মধ্যে একটা টেস্ট ছিল, যাই হোক খেয়ে নিলাম আর কি। ভোর 4:45 নাগাদ এই 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের হাওড়াতে পৌঁছানোর কথা, কিন্তু আমার এই নির্দিষ্ট দিনটাতে ট্রেনটি 1 ঘন্টা লেট করে 5:45 হাওড়া স্টেশনে এসে পৌঁছালো। আমিও মিস করলাম আমার ফার্স্ট ট্রেন, কী আর করা যাবে, চলো সেকেন্ড ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও, ট্যুর রিলেটেড ইনফরমেটিভ ভিডিও যা তোমাদেরকে ট্যুর করতে বা ঘুরতে যেতে সাহায্য করবে, এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়, সেই জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও। আর কি বলবো, দেখা হবে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।